আসসালামু আলাইকুম বন্ধুরা, পপিস রেসিপিতে জানাচ্ছি আপনাদের আন্তরিক শুভেচ্ছা। আজ আমি আপনাদের জন্য কোন রেসিপি নিয়ে আসিনি বন্ধুরা, আজ আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব। আর বন্ধুরা শেয়ার করব, আমার বোনের বাসায় আজ পিঠা ডালা পাঠাবো, সেই জন্য আমি রাতে পিঠার আয়োজন করেছি। দেখুন এখানে আমি কি কি পিঠা তৈরি করেছি বন্ধুরা। এখানে আমি চিতই পিঠা বানিয়ে বন্ধুরা দুধ দিয়ে গুড় দিয়ে ভিজিয়ে নিয়েছি। দেখুন চিতই পিঠাগুলি বন্ধুরা আমি ঘরে বানিয়েছি, ভিডিও অনেক বড় হয়ে যাবে সেই জন্য বন্ধুরা শেয়ার করিনি আপনাদের সাথে। দেখুন পিঠাগুলি ভিজে ডবল হয়ে গেছে, কতটা সুন্দর হয়েছে বন্ধুরা। আমি খেজুরে গুড় দিয়ে আর দুধ দিয়ে নারিকেল দিয়ে ভিজিয়েছি পিঠাটা। দেখুন ওখানে আমি কি তৈরি করেছি, ওখানে আমি পুলি পিঠা তৈরি করেছি বন্ধুরা। এই রেসিপিটা আমার চ্যানেলে আছে সেই জন্য শেয়ার করিনি। দেখুন কুলি পিঠাগুলিও কতটা সুন্দর হয়েছে দেখতে। ওইখানে আমি তেলের পিঠা করেছি বন্ধুরা, দেখুন তেলের পিঠাগুলিও মাশাল্লাহ কতটা সুন্দর হয়েছে, অনেক সুন্দর হয়েছে বন্ধুরা। আর এখানে আমি পাটিসাপটা পিঠা তৈরি করেছি বন্ধুরা। এই পিঠার রেসিপিটা আমার চ্যানেল আছে বন্ধুরা, আপনারা সেখান থেকে চাইলে দেখে নিতে পারবেন। আর এখানে আমি ভাপা পিঠা তৈরি করেছি, দেখুন ভাপা পিঠাগুলি দেখতে কতটা সুন্দর হয়েছে। ভাপা পিঠার রেসিপিও আমার চ্যানেলে আছে বন্ধুরা। বন্ধুরা ভিডিওটা আপনারা টেনে টেনে দেখবেন না, পুরোটা ভিডিও দেখবেন, দেখে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তা না হলে বন্ধুরা বন্ধু কেটে নিয়ে যাওয়া হয়, আমার অনেক বন্ধু কেটে নেওয়া হয়ে গেছে, আমি বুঝতে পারছি না যেহেতু আমার নতুন চ্যানেল। আপনারা যদি কেউ কিছু জানেন তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা। এই কথাই আপনাদের সাথে বলার জন্য আজ আমার এই ভিডিওটা করা, আপনারা কেউ কিছু জানলে অবশ্যই আমাকে জানাবেন। আর বন্ধুরা আমার চ্যানেলটা যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে সকলকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ। আর আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা বন্ধুরা সাবস্ক্রাইব করে দিবেন, একটা লাইক দিয়ে দিবেন, আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন। আজ তাহলে এই পর্যন্তই শেষ বন্ধুরা, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।